আপনার ওয়েবসাইটে স্প্যাম কমেন্ট ব্লক করতে হলে অ্যাকিসমিট অতুলনীয় একটি প্লাগইন। এই প্লাগইনটি ডেভেলপ করেছে automattic.com, যা ওয়ার্ডপ্রেসের একটি সাইট। আপনার ওয়েবসাইটটি যখন বড় হবে তখন আস্তে আস্তে ভিজিটরও বাড়তে থাকবে এবং আপনার ওয়ার্কলোডও বাড়তে থাকবে। তখন আপনার ম্যানুয়ালি স্প্যামিং রিমুভ করা অনেক কষ্ট হবে। আপনার স্প্যামিং কমেন্ট রিমুভ করতে হলে অ্যাকিসমিট প্লাগইনটি এক কথায় অসাধারণ। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে অ্যাকিসমিট প্লাগইনটি সেটআপ করতে হয়। হ্যালো, আমি সোহাইবউদ্দিন, ডেভিওর ওয়েব চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রথমে আমি আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে লগইন করলাম। যখন আপনি আপনার ওয়েবসাইটটি ইনস্টল দিবেন তখন অটোমেটিক অ্যাকিসমিট এই প্লাগইনটি সেটআপ দেওয়া থাকে। তো আমরা প্লাগইন থেকে ইনস্টল প্লাগইনে আমরা ক্লিক করব এবং ক্লিক করলে আমরা দেখতে পারবো অ্যাকিসমিট anti-spam এই প্লাগইনটি অলরেডি সেটআপ দেওয়া আছে। যদি আমাদের এই প্লাগইনটি অলরেডি সেটআপ দেওয়া না থাকে সেক্ষেত্রে আমরা আমাদের ড্যাশবোর্ড থেকে প্লাগইন অপশনে গিয়ে অ্যাডমিনতে ক্লিক করব এবং আমি এখানে সার্চ করব অ্যাকিসমিট লিখে এবং আমি সর্বপ্রথম যে প্লাগইনটি দেখতে পাচ্ছি অর্থাৎ অ্যাকিসমিট anti-spam বাই অটোমেটিক, আমি এই প্লাগইনটি ইনস্টলে ক্লিক করব এবং অ্যাক্টিভ করব। যখন আমি এটি অ্যাক্টিভ করব তখন আমি দেখতে পাবো সেট আপ ইওর অ্যাকিসমিট অ্যাকাউন্ট, অথবা আমরা আমাদের ড্যাশবোর্ডের সেটিং থেকে অ্যাকিসমিট anti-spam এই লিঙ্কটি ক্লিক করব। তারপরে আমরা গেট ইওর API কি এই বাটনটি ক্লিক করব এবং আমরা অ্যাকিসমিটের ওয়েবসাইটে ভিজিট করব এবং এখান থেকে অ্যাক্টিভ অ্যাকিসমিট এই বাটনটি সিলেক্ট করব আমরা। আপনার যদি ওয়ার্ডপ্রেসে অলরেডি অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি অ্যাপ্রুভ করবেন, এবং যদি অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনি ক্লিক করার পরে আমাকে রিডাইরেক্ট করে wordpress.com-এর ওয়েবসাইট নিয়ে যাবে এবং এখানে আমার ইমেল অ্যাড্রেস, আমার ইউজার নেম, এবং এখানে একটি পাসওয়ার্ড বসাতে হবে। এরপর ক্রিয়েট ইওর অ্যাকাউন্ট এই বাটনটি ক্লিক করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমরা দেখতে পাচ্ছি তিনটি অপশন, একটি আছে পার্সোনাল, প্লাস এবং এন্টারপ্রাইজ। পার্সোনাল এটি আমি ফ্রি ব্যবহার করতে পারবো এবং প্লাসের ক্ষেত্রে আমাকে মিনিমাম $5 পে করতে হবে এবং এন্টারপ্রাইজের ক্ষেত্রে আমাকে $50 পে করতে হবে। তো আমি সেক্ষেত্রে গেট পার্সোনাল এই অপশনটি সিলেক্ট করব। আমি অপশনটি সিলেক্ট করলাম, আমি একটাই কমিয়ে নিলাম এবং এখানে আমার ফার্স্ট নেম, আমার নন কমার্শিয়াল লাইসেন্স, আমার যে লিগ্যাল যে নেমটি আছে MD, এবং আমার লাস্ট নেম, আমার নামটি দিলাম। এবং আমি যে ওয়েবসাইটের স্প্যামিং কমেন্ট বন্ধ করতে চাই সেই ওয়েবসাইটের URLটি আমার এখানে বসাতে হবে। সেক্ষেত্রে আমার ওয়েবসাইটের URLটি আমি কপি করলাম এবং কপি করে আমি আমার ওয়েবসাইটের URLটি এখানে বসিয়ে দিলাম। এবং আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন বলছে আমার ওয়েবসাইটে কোনো অ্যাড নেই, আমি সেটা ক্লিক করলাম। আমি কোনো প্রোডাক্ট সেল করি না, সেক্ষেত্রে আমি এটাও ক্লিক করলাম। আমি কোনো বিজনেস প্রমোট করছি না, আমি এই অপশনটি ক্লিক করলাম এবং তাদের সমস্ত কিছু অ্যাগ্রি করে আমি কন্টিনিউ উইথ পার্সোনাল সাবস্ক্রিপশন এই বাটনটি ফাইনালি আমি ক্লিক করছি। গো গো গো। তো ফাইনালি আমরা নতুন একটি ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি এবং এখান থেকে আমি অ্যাক্টিভ ওয়েবসাইটটি অ্যাক্টিভ অথবা ক্যান্সেল করে দিয়েছি। তো আপনি এখান থেকে API কি কপি করার মাধ্যমে অথবা অ্যাক্টিভ, আমরা যে একটু আগে দেখতে পারলাম অ্যাক্টিভ, অথবা কপি করে আমরা যে API কিটে পেয়েছি সেটা কপি করে আমি এখান থেকে কানেক্ট API কি এটার মাধ্যমে আমার ওয়েবসাইটটি আমরা অ্যাকিসমিটের সাথে কানেক্ট করে নিতে পারি এবং শুরু হয়ে গেল আমার অ্যাকিসমিট এর স্প্যামিং কমেন্ট ব্লকিং। আমরা যদি দেখতে চাই অ্যাকিসমিট আমাদের কতগুলি কমেন্ট ব্লক করেছে, সেক্ষেত্রে আমাদের অ্যাকিসমিট অ্যাকাউন্টে যেতে হবে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমার যে ওয়েবসাইটটি এখানে অ্যাড করা আছে সেখানে শো স্ট্যাটাস ফর দিস সাইট, এই স্ট্যাটিস্টিকের বাটনটা ক্লিক করব এবং আমরা এখান থেকে একটা স্ট্যাটিস্টিকের গ্রাফ দেখতে পাচ্ছি। সেখান থেকে আমি আমার ওয়েবসাইটে যেহেতু এইমাত্র সেট আপ করেছে সেই জন্য কোনো গ্রাফ আমরা দেখতে পাচ্ছি না। তো আমরা এটা 6 মান্থ অথবা 6 মান্থ, 1 ইয়ার, 2 ইয়ার অথবা অল টাইম, অর্থাৎ আপনার লাইফ টাইমে কতগুলো স্প্যাম সে রিমুভ করেছে তার একটা হিসাব এখানে থাকবে। এখানে স্প্যাম, কতগুলো স্প্যাম হয়েছে, কতগুলো হচ্ছে অ্যাপ্রুভ করা হয়েছে, কতগুলো হচ্ছে স্প্যাম হয়েছে বাট আমি অ্যাপ্রুভ করেছি, এবং ফলস পজিশন পজিটিভ ফলস পজিটিভ কতটুকু হয়েছে এবং অ্যাকুরেসি রেট তার একটা স্ট্যাটিস্টিক আমরা এখানে দেখতে পাবো। তো আমাদের ড্যাশবোর্ড থেকে আমরা চাইলে আমরা এই অপশন সিলেক্ট করব, একটি অথরের কাছ থেকে কতগুলো কমেন্ট আমরা অ্যাপ্রুভ করেছি সেটা যদি দেখতে চাই সেক্ষেত্রে আমরা এই অপশনটা সিলেক্ট করে দিব। এবং আমি যদি চাই যে আমার কমেন্টটি আমি দেখতে চাই না, সরাসরি ডিলিট হবে, সেই ক্ষেত্রে প্রথম অপশনটি, অথবা আপনি যদি চান যে আপনার স্প্যাম কমেন্টগুলি একটি স্প্যাম ফোল্ডারে জমা হবে এবং আপনি চাইলে ম্যানুয়ালি সেগুলো অ্যাপ্রুভ করতে পারেন, যদি আপনি না করেন সেক্ষেত্রে 15 দিন পরে এটা অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। তো আমি ফাংশনগুলি সিলেক্ট করার পরে সেভ অ্যান্ড চেঞ্জ এই অপশনটি সিলেক্ট করব। তো হয়ে গেল অ্যাকিসমিট সেট আপ। আশা করি আপনারাও অ্যাকিসমিট সেট আপ দিতে পারবেন আপনার ওয়েবসাইটে এবং আপনার স্প্যামিং কমেন্ট বন্ধ করতে পারবেন এখনই। আপনারা যদি ওয়েবসাইট ডেভেলপমেন্ট রিলেটেড আরও ভিডিও দেখতে চান চোখ রাখুন আমাদের এই চ্যানেলে। আপনার ওয়েবসাইটে যদি HTTPS SSL সম্পূর্ণ ফ্রিতে অ্যাড করতে চান সেক্ষেত্রে আমাদের ডেসক্রিপশনে আমাদের SSL নিয়ে একটি ভিডিও আছে, আপনারা ভিডিওটা অবশ্যই দেখে নিতে পারেন এবং আপনার ওয়েবসাইটে ফ্রি SSL অ্যাড করে নিতে পারেন এখনই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন লেসনে।